আমি শ্রী ব্যাসদেব শঙ্করাচার্য লাইফ চেঞ্জিং অ্যাস্ট্রোবিজ্ঞান চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকের অনুষ্ঠানের বিষয় শনি আর মঙ্গলবার, আসলে কি বাড়িতে বিপদ হয় একটু ভেবে দেখুন তো, মনে হচ্ছে তাই। ঠিক কি ভুল, যদি ঠিক হয়ে থাকে তাহলে অনুষ্ঠানটি দেখুন, আর যদি ভুল হয়ে থাকে তাহলে অনুষ্ঠানটি বোঝার চেষ্টা করুন। যেটা আপনি দেখতে পাচ্ছেন না, বুঝতে পাচ্ছেন না, সেটা তো অনুষ্ঠানটা দেখার পরে বুঝতে পারো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করুন। অনুষ্ঠান শুরু করছি। শনি এবং মঙ্গলবার এমন একটি বার, শাস্ত্রীয় মতে এই দুটি বারেতে যত রকমের অশুভ ক্রিয়া আছে সব রকম অশুভ ক্রিয়া তন্ত্রের মাধ্যমে করা সম্ভব। আর আপনি বলতে পারেন না আপনার জীবিতকালে একটাও শত্রু নেই, শত্রু আপনার সঙ্গে পারছে না সামনাসামনি, কিন্তু শত্রু যে আপনার পেছনে কাটি দিচ্ছে না সেটাকে আপনি বিশ্বাস করেন না, কারণ শত্রু আপনার পেছনেও আপনাকে কাটি দিতে পারে। যদি আপনার শনি মঙ্গলবারেতে বিভিন্ন ধরনের কাজ আটকে যায়, বিভিন্ন ধরনের বাধার সৃষ্টি হয়, বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্ট, দুঃসংবাদ, কোনো কাজ করতে গেলে কাজ হয় না, রক্তপাত, ফাড়া, ঝামেলা, অশান্তি, তর্ক বিতর্ক, আপনার বাড়ির পাশে কেউ বসে শস্যে পোড়াচ্ছে, লঙ্কা পোড়াচ্ছে, আপনার ক্ষতি করছে, ধূপ ধুন ইত্যাদি দিচ্ছে, বিভিন্ন মাধ্যমে আপনার ক্ষতি করবার চেষ্টা করছে, তবে একথা বলতে পারি যে কেবলমাত্র ধূপ ধুনো লঙ্কা পুড়িয়ে শস্য পুড়িয়েই সবার ক্ষতি করা যায় না, তার অন্যান্য আরো বিশেষ ক্রিয়া কলাপ আছে তন্ত্রের মাধ্যমে, সেই মাধ্যমে ক্ষতি করা সম্ভব। যদি আপনার কোনো কারণবশত শনিবার মঙ্গলবার সর্বদিক থেকে সমস্যা হচ্ছে, অশান্তির পরিমাণ বেড়ে যাচ্ছে, কিছুতেই আপনি মাথা ঠিক রাখতে পারছেন না, মাথাও প্রচন্ড পরিমাণে গরম হয়ে যাচ্ছে, তাহলে একদম মাথায় রাখতে হবে যে আপনার কিন্তু কেউ অশুভ প্রভাব আপনার উপরে চালনা করছে এবং আপনার ক্ষতি করছে। এই জায়গা থেকে বাঁচার উপায় কি? সহজ উপায়, একদম সুন্দর ভাবে আপনি একটি উপায় পালন করতে পারেন। 100 গ্রাম গোলাপ জল, 5 গ্রাম মিঠা আতর, 20 গ্রাম অগ্র, একত্রে তিনটেকে মেশান, মিশিয়ে একটি বোতলের মধ্যে ভরে রাখুন। প্রতিদিন বাড়ি থেকে বেরোবার সময় ঠিক সেন্ট দেওয়ার মতন আপনি আপনার রুমালের মধ্যে 1 ফোঁটা 2 ফোঁটা করে দিয়ে রুমালটিকে ভাঁজ করে পকেটে নিয়ে বেরোন। আমি গ্যারান্টি দিচ্ছি মঙ্গলবার শনিবার যে ধরনের বিপদগুলো আপনার জীবনে আসছিল সে ধরনের বিপদের হাত থেকে আপনি মুক্তি লাভ করবেন, আপনার জীবন তুলনামূলক আগের থেকে ভালো যাবে, এবং আপনার জীবনে যে আতঙ্ক শনি মঙ্গলবার আসলে পরে আপনার বিভিন্ন ধরনের ক্ষতি হয় সেই আতঙ্ক থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। যদি অনুষ্ঠান ভালো লেগে থাকে আর অ্যাস্ট্রোলজিক্যাল বা বাস্তুগত কোনো রকম প্রতিকার আপনি করতে চান, যদি আমাকে ভালো লেগে থাকে, যদি মনে হয় আমার কথার মধ্যে দৃঢ়তা রয়েছে, সত্যতা রয়েছে, তাহলে অবশ্যই আমার ফোনেতে ফোন করে নাম নথিভুক্ত করে চলে আসুন, দেখুন আপনার জীবন বর্তমান তুলনায় আগামী দিন শতগুণে ভালো যাবে, গ্যারান্টি। অনুষ্ঠান যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করুন। ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি, আবার কোনো দেখা হবে অন্য কোনো অনুষ্ঠানে। এই হবে।